আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই পৃথিবীতে দেখতে পাওয়া এমন কিছু মানুষকে যারা দেখতে অনেকটা দৈত্যের মতো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাজ্জাদ গরিবী। বন্ধুরা, ছোট থেকেই অনেকেই সুপারহিরো হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সাজ্জাদ গরিবী নামের এই মানুষ সে তার সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেছে। ইরানের বাসিন্দা দৈত্যাকার এই মানুষের ওজন প্রায় 200 কেজি। সাজ্জাদকে ইরানের মধ্যে ইরানিয়ান হাল্ক বলে অনেকেই। সাজ্জাদ পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তার শরীরের চেয়েও অনেক ভারী বস্তু সে উপরে উঠাতে পারে। যদিও এই মানুষ সত্যিকারের পৃথিবীতে হাল্কের মতো রাগি নয়, কিন্তু আমি আপনাকে বলবো তার ধারে কাছেও না যেতে। সুলতান কোসেন। এখন যখন আমরা পৃথিবীর সবচেয়ে বড় দৈত্যাকার মানুষের কথা বলছি, তাহলে বর্তমান সময়ের সবচেয়ে লম্বা মানুষ সুলতানের কথা কিভাবে ভুলে যাই? সুলতানকে 2011 সালের পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম লেখা হয়। সুলতান লম্বায় প্রায় 8 ফুট 3 ইঞ্চি, আর এ কারণেই সুলতানকে ভিড়ের মধ্যেও সবার চেয়ে আলাদা করে দেখা যায়। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সুলতানের শুধু একটি নয় আরেকটি রেকর্ড আছে, আর সেটা হচ্ছে তার হাত। সুলতানের হাতই পৃথিবীর সবচেয়ে বড় হাত। ইয়াও ডেফেন। আমাদের এই লিস্টে শুধু পুরুষ নয়, মহিলাও রয়েছে। এ হচ্ছে দৈত্যাকার মহিলা ইয়াও ডেফেন। বর্তমান সময়ে একে পৃথিবীর সবচেয়ে লম্বা মহিলা মানুষ হিসেবে গণ্য করা হয়, আর এই মহিলা লম্বায় প্রায় 7 ফুট 8 ইঞ্চি। এই মহিলা প্রায় অনেকটা সময় ধরে বাইরের পৃথিবী থেকে অনেক দূরে গ্রামে বাস করত, কিন্তু অসুস্থতার কারণে তাকে এ শহরে সবার সামনে চলে আসতে হয়। আপাতত সে একটা লোকাল থিয়েটারে কাজ করে, আর সেখানে সে অনেক খুশি। বিকাশ উপ্পাল। বন্ধুরা, অনেক সময় মানুষ গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখার জন্য যোগ্য হলেও নাম লেখাতে পারে না, আর তার কারণ হচ্ছে সে বিশেষ কারো নজরে পড়ে না। বিকাশ এরকমই মানুষগুলোর মধ্যে একজন। একে ভারতের সবচেয়ে লম্বা মানুষ বলে মনে করা হয়। শোনা গেছে সে অনেকগুলো বলিউড মুভিতেও কাজ করেছে। বিকাশের জন্ম হরিয়ানা প্রদেশে হয়েছিল। সে 2007 সালে এক ব্রেন টিউমারের অপারেশন করার সময় সে মৃত্যুবরণ করে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা ডিসপ্লেতে আসা ভিডিওটির উপরে ক্লিক করুন।